हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। हाईकोर्टे स्कूल सर्विस कमिशन चेयरमैन के तीव्र भत्सना करार पर गतकाल शिक्षा दफ्तर विशेष निर्देशिकाय शुभशंकर सरकार बाबू के सरिए वर्तमान एसएससी चेयरमैन करा सिद्धार्थ मजुमदार के, जिन्हें मुहूर्ते सिटी कॉलेजेर अर्थनीतिर अध्यापक। এবং এই সিদ্ধার্থ মজুমদারকে আমরা চিনি কীভাবে, না যখন ব্রাত্য বসু প্রথম দফার যখন ছিলেন শিক্ষামন্ত্রী, তো সেই সময় তিনি ছিলেন কলেজ সার্ভিস কমিশন বা সিএসসির চেয়ারম্যান ছিলেন। তো বর্তমান তিনি এখন হয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এখন অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে এসে যাচ্ছে যে শুধু কি চেয়ারম্যান পাল্টালেই এই স্কুল সার্ভিস কমিশনের মতো একটা গরিমাযুক্ত একটা এত গর্বের একটা কমিশনের বিরুদ্ধে যে নানা রকম অভিযোগ আসছে, নানা রকম পাল্টা অভিযোগ আসছে, সেই সমস্ত অভিযোগের সমাধান হবে? তো এই মুহূর্তে যে পাহাড় সম ডকুমেন্ট জমা পড়ে আছে, মামলা হয়ে আছে, যে সমস্ত অভিযোগ পাল্টা অভিযোগের, সেটা সব সমাধান হবে? তো আর এই যে শুভশঙ্কর সরকারবাবু ছিলেন এসএসসি চেয়ারম্যান, যে সমস্ত কেসগুলো এখন হচ্ছে 2016, 2014, 2009, 2015-16 এইসব ব্যাপারগুলো, এইসব এই সময় এই সমস্ত কেসের সময় তো শুভশঙ্কর সরকারবাবু চেয়ারম্যানই ছিলেন না। শুভশঙ্কর সরকারবাবু চেয়ারম্যান এক বছর ছিলেন। তো সেই এক বছরের মধ্যে যে সমস্ত মামলা হয়েছে তার সংখ্যা খুবই কম। যতগুলো মামলা হয়েছে তার 90%-এরও বেশি মামলা হচ্ছে সবই শুভশঙ্কর সরকারবাবু চেয়ারম্যান হওয়ার আগে। তো এখন দেখার যে নতুন চেয়ারম্যানকে অবশ্যই আমরা সুস্বাগতম করব, যে সিদ্ধার্থ মজুমদার বাবুর কাছে আমাদের অবশ্যই একটা কুর্নিশ এবং সুস্বাগতম করব, যাতে এই স্কুল সার্ভিস কমিশনের মতো একটি এত বড় গরিমাযুক্ত, এত বড় গর্বের একটি কমিশনের নামে দুর্নীতির অভিযোগ ওঠা বন্ধ হোক এবং সব কিছু সুন্দরভাবে হোক, সমস্ত বেকাররা সুন্দরভাবে চাকরি পাক, চাকরি প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাক, এই কামনা করি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চলে রাখুন আমার চ্যানেলে প্রতিদিন 4-9 মিনিটে উৎসব শ্রেণীর প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাংকস।